আমার হাতে যে আপনারা শীষ গুলো দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই কিন্তু চিটা শীষ। নিউট্রিশনটা সংগ্রহ করতে না পারে তখন কিন্তু ধানের শীষটা শুকে যায়। এরকম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি নুজ ভাষা গৌতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে ধানের শেষ স্প্রে আপনারা কি করবেন। এক নম্বরে থাকছে ধানের যখন শীষ বের হয়, বের হওয়ার পরবর্তীতে ধানের দানা পুষ্ট করা এবং ওজনটা বৃদ্ধি করা, ধানের দানার মধ্যে যাতে কালো কালো দাগ না হয় সেক্ষেত্রে আপনারা করণীয় কি। ধানের শীষ বের হওয়ার পরে যখন পরাগায়নটা হবে, দুধ অবস্থায় যখন থাকবে বা আগে বা পরে, তখন আপনারা জিঙ্ক প্রতি লিটার পানিতে 2 গ্রাম, এর সঙ্গে যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন, যেমন কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানকোজেব মেটালিক্সিল গ্রুপের ছত্রাকনাশক অথবা আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক নাশক যদি স্প্রে করে দেন, তাহলে ধানের দানার কোনো কালো দাগ থাকবে না এবং ধানের দানা চকচকে হবে, ধানের দানা পুষ্ট হবে। অনেক সময় দেখা যায় যে ধান বের হয়েছে, এই যে পাকা পাকা অবস্থায় চলে আসছে, অর্থাৎ 50% পেকে গেছে। এই পেকে যাওয়ার সময় দেখা যায় ধানের পাতা অনেক সময় শুকিয়ে যায়। যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনারা কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে অথবা 2 গ্রাম হারে স্প্রে করবেন, তবে নিউট্রিশনের অভাবে শুকিয়ে যায়। যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে NPKS প্রতি লিটার পানিতে 3 থেকে 4 গ্রাম হারে যদি স্প্রে করে দেন, তাহলে ধানের পাতা কখনো শুকিয়ে যাবে না। তৃতীয় নাম্বার, ধানে যদি শীষ কাটা লেদা পোকা আক্রমণ করে, তাহলে অবশ্যই ধানের জমিতে ক্লোরোফাইরিফাস গ্রুপের কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন, অথবা এসিফিট গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন, অথবা কার্টাপ গ্রুপের কীটনাশক আপনারা প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলি হারে যদি স্প্রে করে দেন, তাহলে ধানের শীষ কাটা লেদা পোকা থাকবে না এবং কারেন্ট পোকাও থাকবে না। মানে শীষ বের হওয়ার পরে যদি কারেন্ট পোকার বেশি আক্রমণ দেখা যায়, তাহলে অবশ্যই পাইটপ আপনারা দিতে পারেন অথবা পাইরাজিন দিতে পারেন। এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক দিলে তাহলে এই রোগগুলো ধানের জমিতে থাকবে না। আমন ধান সিজনের এখন শেষ পর্যায়ে, অনেক চাষি ভাইরা ধান কাটতেছে এবং অনেক চাষি ভাইদের ধান কেবল বের হচ্ছে, অনেক চাষি ভাইদের ধান 50% পেকে গেছে। অনেক চাষি ভাইরা অলরেডি আমাকে জানাচ্ছেন যে কিছু কিছু ধান বের হয়ে গেছে কিন্তু কিছু কিছু ধান থোরের মধ্যে আছে। এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা সঠিকভাবে হয়তো বা দেখেননি। যদি ধান 100% বের না হয় সেক্ষেত্রে করণীয় কী, সেক্ষেত্রে আপনারা বোরন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করে দিবেন। যদি অতিরিক্ত শীষ ধানের পেটের মধ্যে থাকে, তাহলে এর সঙ্গে প্লাস হিসাবে আপনারা PGR দিতে পারেন প্রতি লিটার পানিতে 2 মিলি হারে, তাহলে কিন্তু ধানের পেটের মধ্যে আর আটকে থাকবে না, একদম সোজাসুজি বের হবে। তবে আপনারা যদি দেখেন যে সব কিছু ঠিক আছে, সঠিকভাবে বের হচ্ছে, তাহলে কোনো কিছু প্রয়োগ করার দরকার নেই। ধান বের হওয়ার জন্য পূর্বে PGR বা বোরন স্প্রে করছেন কিন্তু তারপরেও বের হচ্ছে না, সরাসরি আপনারা কি করবেন, জিবরেলিক অ্যাসিড দিবেন 30 লিটার পানিতে 1 মিলি হবে, তাহলে কিন্তু ধানটা বের হয়ে আসবে। এছাড়াও আমন ধানের জমিতে কিন্তু অনেক সময় বেশি শুকনো হয়ে যায়। যদি ধানের জমিতে বেশি শুকনো হয়, এই শুকনো থাকার অভাবের কারণে নিউট্রিশনগুলো যখন সংগ্রহ করতে পারে না, তখনও কিন্তু ধান আটকে থাকে, সঠিকভাবে বের হয় না। এই জন্য অতিরিক্ত যদি জমি শুকনো থাকে তাহলে পানি সেচের ব্যবস্থা করবেন, তাহলে কিন্তু ধান বের হয়ে যাবে। উপরোক্ত যে PGR বা জিবরেলিক অ্যাসিড বা বোরন, এগুলো কিন্তু আর পরে দেওয়া লাগবে না। আমার হাতে যে আপনারা শীষগুলো দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই কিন্তু চিটা শীষ। দেখেন আপনারা পুরোটা চিটা, একদম কোনো ধান নেই। নিউট্রিশনটা সংগ্রহ করতে না পারে তখন কিন্তু ধানের শীষটা শুকে যায়। একদম দেখেন এখানে কেটে দিয়ে মথ এখানে কিন্তু আছে। আর যদি দেখেন শীষ এমনি চিটা হয়েছে না, টান দিলে উঠে আসে, যদি টান দিলে উঠে আসে সেক্ষেত্রে আপনারা অটোমিডিয়া প্রয়োগ করতে পারেন, অথবা মার্শাল প্রয়োগ করতে পারেন, অথবা কার্টাপ প্রয়োগ করতে পারেন, অথবা এসিপ্রিড প্রয়োগ করতে পারেন, অথবা ভিরতাকো প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু এই রোগটা 100% দমন করা সম্ভব হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।